বিদেশে স্টুডেন্টরা পড়তে আসলে একটা পার্ট টাইম জবের খুবই প্রয়োজন হয়। এই জব না পেলে অনেকে আসলে খুবই হতাশ হয়ে যায়, কারণ তার টিউশন ফি চালাইতে হবে, তার লিভিং কস্ট দিতে হবে, দেশের ঋণ থাকলে সেটা পরিশোধ করতে হবে, তো একটা পার্ট টাইম জবের খুবই প্রয়োজন হয়। আর লিথুয়ানিয়াতে আসলে আপনি স্টুডেন্ট হিসাবে যদি আসেন তাহলে কি কি পার্ট টাইম জব করতে পারবেন, স্যালারি কেমন হবে বা কিভাবে জব পাবেন, সে ব্যাপারে আজকে আলোচনা করবে ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে যে জবটার কথা বলবো, সবচেয়ে কমফোর্টেবল জব হচ্ছে ফুড ডেলিভারি জব। এই ফুড ডেলিভারি জব করতে হলে এখানে দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে বোল্ট আর একটা হচ্ছে ওল্ট। এই দুইটা কোম্পানির মধ্যে সবচেয়ে দ্রুত অ্যাকাউন্ট পাওয়া যায়, মানে সহজে অ্যাকাউন্ট পাওয়া হচ্ছে বোল্টের অ্যাকাউন্ট। আর ওল্টেরটা পেতে আসলে অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে, কষ্ট না মানে সময় লাগে আর কি, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, অনেক মাস অপেক্ষা করতে হয় ইভেন। আর ইনকামের দিক থেকে যদি বলি, বোল্ট থেকে ওল্ট ফার বেটার, মানে WOLT এটা হচ্ছে ফার বেটার। বোল্টের ইনকাম কিন্তু তেমন একটা বেশি না, ওল্টের ইনকাম খুবই ভালো বলা যায়। বোল্টে আপনি কেমন ইনকাম করবেন বলা যায় যদি আপনি সাইকেল দিয়ে করেন, কারণ যারা আসে তারা মূলত আসলে সাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজ শুরু করে, কারণ আর রিচ কিড হলো অন্য হিসাব আর কি, তারা প্রথমে এসে কার কিনতে পারে। তো সাইকেল দিয়ে করলে আপনি হয়তো বা মাসে 500-600 ইউরো ইনকাম করতে পারবেন বলা যায়, এর বেশি না আসলে সাইকেল দিয়ে করলে, কারণ আপনাকে পড়াশোনা তো সামলাইতে হবে, আর পড়াশোনা করে আসলে এত ইনকাম করা যায় না। আর এই কাজটা যদি আপনি উল্টে করেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি 800 ইউরো ইভেন 1000 ইউরো ইনকাম করতে পারবেন মাসে সাইকেল দিয়ে করলে। কার দিয়ে করলে আরও বেশি, 1500 হইতে পারে, 2000 ইউরো ইনকাম হইতে পারে, ঠিক আছে। এক ইউরো তো হচ্ছে বাংলাদেশি টাকা 120 টাকা, তো সেই হিসেবে আপনারা হিসেব করে নেবেন আর কি। আমি ইউরোতে বলতেছি যে 1500 ইউরো বা 2000 ইউরো ইনকাম করতে পারবেন কার দিয়ে করলে, বা তার থেকেও বেশি, ভ্যাকেশন আরও বেশিও করা যায়, ঠিক আছে, যদি কার দিয়ে করেন। আর সাইকেল দিয়ে করলে ওই যে 1500 ইউরো ইনকাম করতে পারবেন ভ্যাকেশনে, আর নর্মালি হয়তো বা 1000 ইউরো ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ফুড ডেলিভারির কথা বলছি আমি। আর ফুড ডেলিভারি করার জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি প্রয়োজন হয়, আর সেটার জন্য আপনাকে আসলে ট্যাক্স অফিসে যোগাযোগ করতে হবে, কিছু প্রসেসিং আছে আর কি। যাই হোক, আর আপনাকে 5% ট্যাক্স দিতে হবে, আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, আর অ্যাপ্লাই যদি করতে হয় তাদের বোল্ট অ্যাপ আছে, অ্যাপ আছে, ওল্ট অ্যাপ আছে, অ্যাপটা ইনস্টল করে সেখানে অ্যাপ্লাই করতে পারেন বা তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবার হচ্ছে ফুড ডেলিভারি কাজ করা যায়, এবং হচ্ছে আপনার স্বাধীনতা আছে এই জবে। আমি বলবো যে এটা আমার কাছে বেস্ট জব এখানে। আচ্ছা, ট্যাক্স হিসেবটা আরেকটু একটু ক্লিয়ার করি। 5% ট্যাক্স কিন্তু সবার জন্য না, যাদের ইনকাম হচ্ছে বছরে সম্ভবত 20,000 ইউরোর বেশি, 20,000 বা 25,000 সামথিং লাইক দ্যাট, তারাও হচ্ছে 5-15% ট্যাক্স দিতে হবে, মেবি 15% ট্যাক্স দিতে হবে যাদের ইনকাম বছরে 20,000 ইউরোর বেশি। আর যাদের ইনকাম বছরে 20,000 ইউরোর কম তাহলে হচ্ছে 5% ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্সের হিসাব আলাদাই আসলে, তো 20,000 ইউরো ইনকাম করা কিন্তু তো সহজে বলা যায় না আর কি। আর ইনকামের দিক থেকে বললাম, এই যে ফুড ডেলিভারি ইনকামের দিক থেকে আসলে আমি এটা অ্যাভারেজে বললাম আর কি। কেউ কিন্তু দেখা গেছে বোল্টও কিন্তু 600-700-800 ইউরো ইনকাম করে থাকে, এটা কিন্তু এটা ডিপেন্ড করে সে কত ঘন্টা কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে। আর আরেকটু ক্লিয়ার করে দিই, লিথুয়ানিয়াতে আপনি স্টুডেন্ট হিসাবে সপ্তাহে 40 ঘন্টা কাজ করার পারমিশন পাবেন। তো ফুড ডেলিভারির ক্ষেত্রে হয় কি, অনেকে বেশিও করে থাকে আর কি, ঠিক আছে, অনেকে বেশিও করে থাকে। তো এটা হচ্ছে ফুড ডেলিভারির সকল ডিটেলস। এবার আসে একটা কমন জবের কথায়, যেটা আসলে পৃথিবীর সকল স্টুডেন্টরা বিদেশে কাজটা করে থাকে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের জব। রেস্টুরেন্টে আপনি লিথুয়ানিয়াতে এসে কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন বা শেফ হিসেবে কাজ করতে পারেন। কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে আপনাকে পার আওয়ার 4 ইউরো, 4.5 ইউরো বা 5 ইউরো করে দিবে, আর শেফ হিসেবে কাজ করলে 5 ইউরো, 6 ইউরো বা 7 ইউরো করে দিবে পার আওয়ারে। এটা ডিপেন্ড করে আপনি কোন রেস্টুরেন্টে কাজ করতেছেন, সেই রেস্টুরেন্টের ব্যস্ততা কেমন বা মালিকের উপর ডিপেন্ড করে। আর প্রত্যেক সপ্তাহে 40 ঘন্টা করে কাজ করতে পারবেন লিথুয়ানিয়াতে, মানে এটা আপনার পারমিশন আছে গভর্নমেন্ট থেকে। আর মাসে আপনি ইনকাম করতে পারবেন হয়তো বা পড়াশোনাকে সামলায় আপনি ইনকাম করতে পারেন 700 বা 800, এর থেকে বেশি না। তবে হ্যাঁ, আপনারা এর থেকে বেশি ইনকাম করতে পারেন যদি আপনি বেশি কাজ করেন। আর একটা উপায় হচ্ছে হ্যান্ড ক্যাশে কাজ করো অনেকেই। তো হ্যান্ড ক্যাশে কাজটা করলে অনেকে বলবেন যে ভাই এটা তো অনৈতিক। এখন অনৈতিক হলে ভাই, যখন আপনি বিদেশে আসবেন আপনার টিউশন ফি ম্যানেজ করতে হবে, লিভিং কস্ট, দেশের ঋণ পরিশোধ করতে হবে, সব কিছু মিলে আসলে যখন আসলে তখন এই নৈতিক অনৈতিক ব্যাপারটা আসলে মাথায় আসে না। আর এই ব্যাপারটা হচ্ছে ওপেন সিক্রেট, সবাই সব দেশে করে থাকে যে হ্যান্ড ক্যাশে কাজ করে থাকে। তো হ্যান্ড ক্যাশে কাজ করলে আপনি হয়তো বা 700-800 ইউরো বেশি ইনকামও করতে পারবেন, 1000ও করতে পারবেন, 1200ও করতে পারবেন ইভেন। তবে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং হয়তো বা আপনার পড়াশোনার ক্ষতি হইতে পারে। আর এই জবগুলো পাইতে হলে, মানে রেস্টুরেন্টের জবগুলো পাইতে হলে, আপনাকে লিথুয়ানিয়াতে এসে cbbankas.lt এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন।
অথবা রেস্টুরেন্টগুলোর ওয়েবসাইট পেজে গিয়ে সরি সোশ্যাল মিডিয়ার পেজে গিয়ে আপনাদেরকে নক করতে পারেন, হয়তোবা তারা রিপ্লাই দিবে, অথবা আপনি রেস্টুরেন্টগুলোতে গিয়ে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আপনার কেউ পরিচিত থাকলে সেভাবেও আপনি জবগুলো পেতে পারেন। তো এটা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করার সকল ডিটেলস। আর রেস্টুরেন্টে কাজ করলে মালিকে কিন্তু আপনার ট্যাক্স পরিশোধ করে দিবে, হেলথ ইন্স্যুরেন্স পরিশোধ করে দিবে। এবার আসে আরেকটা জবের কথায়, এখানে এসে আপনি ক্যাসিনোতে জব করতে পারবেন। লিথুয়ানিয়াতে একটা ক্যাসিনো আছে ইভলিউশন, ও ইভলিউশন কিন্তু প্রায় সময় তার কর্মী নিয়োগ দেয়, তো ইভলিউশনও কাজ করতে পারবেন। ঘন্টায় বলা যায় আপনি বোনাস সহ 4 ইউরো 4.5 ইউরো এইরকম একটা অ্যামাউন্ট পাবেন আর কি। তো এবার ডিপেন্ড করে আপনি কত ঘন্টা কাজ করতেছেন। আমি আগে বলেছি সপ্তাহে 40 ঘন্টা, এক সপ্তাহে আপনি 40 ঘন্টা কাজ করার পারমিশন পাচ্ছেন হচ্ছে লিথুয়ানিয়াতে। তো এই ক্যাসিনো তো কাজ করলে ওই যেটা বললাম 700-800 ইউরো ইন বিটুইন দ্যাট, বেশি কাজ করলে বেশি, তবে এখানে কিন্তু হ্যান্ড ক্যাশের কোনো সিস্টেম নাই। আর এই ইভলিউশনে কাজ করতে হলে আপনি ওই একই কথায় cvbankas.lt এটার মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অথবা কোনো ফ্রেন্ড যদি আপনাকে রেফার করে সেই হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি, এখানে বিভিন্ন ধরনের সুপার মার্কেট আছে, এই সুপার মার্কেটগুলো তো আপনি কাজ করতে পারেন, তবে ম্যাক্সিমাম সুপার মার্কেটে কাজ করতে চাইলে আপনার এদেশের ভাষা জানার প্রয়োজন, মানে লিথুয়ানিয়ান ভাষা জানার প্রয়োজন, ইংলিশ দিয়ে কাজ করা যায় না। তারপরেও আমি যতটুকু জানি কিছু কিছু সুপার মার্কেট নিয়ে থাকে, যেমন এক্সপ্রেস মার্কেট, তারা আসলে কর্মী নিয়ে থাকে, ইংলিশ জানলেও হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম সুপার মার্কেটে আসলে আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগে। কিন্তু রেস্টুরেন্টে কাজ করতে হলে বা ফুড ডেলিভারি কাজ করতে হলে বা ক্যাসিনোতে কাজ করতে হলে কিন্তু আপনার কোনো ল্যাঙ্গুয়েজ জানা লাগে না, ইংলিশ জানলেই চলবে। তবে রেস্টুরেন্টে যদি আপনি ওয়েট্রেস বা ওয়েটার হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন, কিচেনের জন্য ল্যাঙ্গুয়েজ জানার কোনো প্রয়োজন নেই। এছাড়া অনেকে কিন্তু সুইমিং পুল ক্লিনিং এর কাজও করে থাকে, তবে ওরা কিন্তু অত পরিমাণ কর্মী চায় না সুইমিং পুল ক্লিনিং এর জন্য, কারণ এই কাজটা খুবই রেয়ার। যেমন এক্সপ্রেস মার্কেট বা সুপার শপগুলোর কাজটা খুব রেয়ার, অত বেশি আসলে এমপ্লয়ার নেয় না, আর সুইমিং পুল ক্লিনিং এর তেমন একটা না। তবে সবকিছু মিলে হচ্ছে ফুড ডেলিভারি এবং রেস্টুরেন্টের জব, এই দুইটা জবে কিন্তু সব স্টুডেন্টরা বেশিরভাগই করে থাকে এবং এটা অ্যাভেলেবল। লিথুয়ানিয়াতে কিন্তু আপনাকে অত কষ্ট করতে হবে না জব পাওয়ার জন্য, এখানে মোটামুটি কিন্তু জব অ্যাভেলেবল, তেমন একটা আসলে অত কষ্ট করতে না, তবে একটু তো কষ্ট করতে হবে, মানে চেষ্টা তো অবশ্যই থাকতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, একটু ওয়েট করতে হবে, খুঁজতে হবে, কেউ তো আপনাকে জব এনে দেবে না। এখানে সব জায়গায় আসলে সব দেশে এমন, তবে কোনো কোনো দেশে অনেক খুব কষ্ট হয়ে যায় আসলে জব পাওয়া, তবে লিথুয়ানিয়াতে অত কষ্ট নাই। আপনি ওয়েবসাইটের মাধ্যমেও পাইতে পারেন জব, সরাসরি যোগাযোগ করলেও পাইতে পারেন, ওদের অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করলেও পাইতে পারেন, বিভিন্নভাবে পেতে পারেন আর কি। এছাড়া আমি যতটুকু জানি রিসিপশনের জবও কিন্তু এখানে অ্যাভেলেবল, সেখানে ইংলিশ জানলেও চলবে, তবে অনেক জায়গায় কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখে, কিন্তু লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ দেখে। আপনি যদি লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে কিন্তু হচ্ছে এটা খুবই ইজি জব পাওয়া, খুব ইজি না, মোটামুটি বলা যায় ইজি জব এখানে পাওয়া আর কি। সব দেশে জার্মানি বলেন, অন্য দেশে বলেন, ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনার জন্য জব পাওয়াটা ইজি হয়ে যায় আর কি। তো আজকের ভিডিও এতটুকুই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা আর কী কী জানতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন এবং ইনফর্ম করবেন। তো ভালো থাকেন, অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো টপিক নিয়ে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।